আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহাম্মদ
ছিল এক নম্বরে নাম ফেরাউনের আসে।
চেষ্টা হচ্ছে না, পরে আল্লাহ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, কিছু জায়গায় শেষে তিন মাস, আবার অনেক জায়গায় লোহিত সাগর পাড়ি দিতে হবে। লোহিত সাগরের মধ্যে বেশি প্রসিদ্ধ বাড়ি দেওয়ার যখন সময় আসলো, এটা আজ থেকে 1400 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে কথা, আমার নবী জীবন থেকে 5000 আগে কথা কথা নাই। এখন সে সময় এত বড় বড় জাহাজ নাই, নৌকা সিস্টেম আছে যে পুরো মানুষ একটা লোহিত সাগর পাড়ি দিতে, এরকম ক্যাপাসিটি নাই। আমরা অনেকে আমাদের পাশে দুর্গতা রয়েছে, আবার মাসখানেক আগে পদ্মা সেতু উদ্বোধন হলো, আপনারা অনেক পদ্মা নদী দেখেছেন, পদ্মা নদী আমাদের দুর্গতার চেয়ে অনেক বড় না, তাদের
সাহাবাকে বললেন আমি মুসা কত বলে মা আছে, আল্লাহ বললেন কোনো লাভ নাই সব শেষ। তো এই জন্য বাকি সাহেবরা এই দিনটাকে খুব আনন্দ উদযাপন করবে। অন্যান্য যে ঘটনাগুলো রয়েছে সেটা হাদিসের সনদে না আসলেও বিভিন্ন ইসলামিক কিতাবের দাঁড়িয়ে মধ্যে রয়েছে। এই সবগুলো যদি আপনি একসাথে জমা করেন এই সবগুলো কিন্তু খুশি শুক্রিয়া আদায়। আপনি একটু চিন্তা করুন না, হাজার মুসাকে যেভাবে ভালো করেছেন, আল্লাহ পাকুল ইব্রাহিম ইসলামকে ভালো করেছেন, হাজার ইউনুস আলাইহিস সালামকে ভালো করেছেন, এই সবগুলো শুক্রিয়া। কিন্তু এই একটা ঘটনা যে শেষের দিকে হলো, আল্লাহ রাসূলের দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাসূল ইন্তেকাল হলো 11 হিজরি, কত 11 হিজরি, আল্লাহ রাসূলের ইন্তেকাল 160 হিজরি, মাত্র 50 বছর, খুব বেশি সময় না 50 বছর। আমাদের অনেক রয়েছেন যাদের হায়াত 50-এর বেশি, 50 বছর বিশ্ব মানব সভ্যতার কিন্তু কোনো সময়ই না। 11 হিজরি সনে আল্লাহ রাসূলের ইন্তেকাল হলো, 41 হিজরি সনে খেলাফত শেষ হয়ে রুকিয়াত শুরু হলো, 61 হিজরি সনে আল্লাহ রাসূলের মাওয়াসা ইমাম হোসেন ইবনে আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাজলুম হালাতে ধোকা দিয়ে তার গলায় শিকল করেন। এই জিনিসটা বিশেষ করে আল্লাহ রাসূলের মাওয়াসা ইমাম হোসেন তার গলার ময়দানে শহীদ হয়েছিলেন, এটা এত বড় একটা ক্ষত, এটা এত বড় একটা শোক যেটা মানুষরা কিয়ামত পর্যন্ত বুঝতে পারবে। আমাদের অনেক মানুষরা বলে মহাম্মদ কারবালা আসলে শোক করতে পারবেন না, ইসলামের শোকের মেয়াদ 3 দিন, এটা সহি কথা, ইসলামের শোকের মেয়াদ 3 দিন আর বিধবার নম্বর 4 মাস। এই জিনিসটা নিয়মটা ব্যবহার করেছেন, কারণ দুনিয়াতে হায়াত মত একটা নিয়মের মধ্যে রয়েছে, যার জন্ম হয়েছে সে করতে হবে। একজন মানুষ মারা গেলে যে অতি সত্যিই তার জীবন বরবাদ করে দিবে, তাকে সামনে চলতে হবে, এই হিসাবে কিন্তু থাকা যাবে না। কিন্তু আপনি বাস্তবতা চিন্তা করুন, মানুষ তার আপন হারানোর বেদনা কেউ ভুলতে পারে। এই 3 দিনে যে ইসলামের নিয়ম রয়েছে যে মানুষ 3 দিন লাগে, মানুষ সময় লাগে, এই 3 দিন পর মানুষ তার আবার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আবার তার জীবনযাত্রা সহজভাবে শুরু করবে। আপনারা চিন্তা করে দেখুন, অনেক মানুষ রয়েছেন যারা আসলে 20-30-40 বছর আগে তাদের বাবা মাকে হারিয়েছেন, বাবা মার কথা কোনো ছবিও নাই, কোনো ছবিও নাই, 3 দিন তো অনেক আগে চলে গেল, কিন্তু বাবা মায়ের কথা স্মরণ করলে মনে কষ্ট লাগে না। এবং এই কষ্টকে আপনি কিভাবে আটকাবেন? মা হোসেনের শাহাদতের কষ্টটাও কিন্তু আমাদের ছিল। আপনাদের আরেকটা উদাহরণ, মানে জিনিসটা আফসোসের সাথে করতে হয়, এটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো উদাহরণ। আজ থেকে 2 সপ্তাহ আগে আমাদের চট্টগ্রামে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হল, আপনারা হয়তো সবাই পত্রিকা দেখেছেন। ফিরে জমার দিন ছিল, ট্রেন আর মাইক্রোবাসের সংঘর্ষে 11 জন ছাত্র এরা ঘুরতে বেরিয়েছিল পিকনিকে, এরা মারা গেল। এই ঘটনা কিন্তু 12 দিন হয়ে গেল, শুক্রবার হয়েছিল, এই তোমার আগের তোমার হয়েছিল। সেই বাবা মাকে আমি জিজ্ঞাসা করত যে 3 দিন তো শেষ হয়ে গেল, এখন কেমন কামছে, এখন কেমন শোক, 3 দিন তো শেষ হয়ে গেল, 3 দিন তো অনেক আগে শেষ হয়ে গেল, এখন কেমন কামছে, এখন আপনারা ঠিক হন, আগের মতো থাকেন, দাওয়াত খুশি সব করেন, তাদের চেহারার দিকে তাকাতে পারবো না। ওই বাবার কথা আপনি চিন্তা করুন, এই দুর্ঘটনা ঘটেছিল জুমার সময়, জুমার 1:30-2টার দিকে ট্রেন দুর্ঘটনা ঘটল, তারা তো আসে পিকনিকে, তাদের বাবারও ওই সময় বাংলাদেশের সব জায়গায় 1:30-2টার দিকে জুমার নামাজ হয়, বাবারও মসজিদে জুমা পড়তে গেল, ওরা মসজিদ থেকে যখন বের হচ্ছে তখনই হয়তো মোবাইলে ফোন আসছে ভাই, এই দুর্ঘটনা ঘটল। জুমা মুসলমানদের ঈদের দিন, আমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন, এই বাবাদের জন্য জীবনে আর জুমার আনন্দ করে কখনো থাকবে, তোমার আনন্দ কখনো থাকবে। 3 দিনের নিয়ম ইসলাম একটা ফ্রেম দিয়ে দিয়েছে যে আপনাকে এটার মধ্যে থাকতে হবে, মনের কষ্ট কোনো হিসাব। আল্লাহ রাসূলের জামানার একটা ঘটনা বলি, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয় আল্লাহ রাসূলের ইন্তেকালের 3 বছর আগে, সবাই কাফেররা যারা বছরের পর বছর রাসূলকে কষ্ট দিয়েছেন, সবাই একের পর একে মুসলমান হচ্ছে, আল্লাহ রাসূলের কাছে মাফি চাচ্ছেন, আল্লাহ রাসূল মাফ করে দিচ্ছেন। আমার নবী হচ্ছে মামা আসান্না ইল্লা রাহমাতাল আলামিন, আল্লাহ রাসূল রাহমতের সাগর, সবাইকে মাফ করে দিচ্ছেন। এত বড় জুলুম করেছে, মুসলমানদের উপর কষ্ট দিয়েছে, বাবা বহুদিনে মুসলমানকে হত্যা করেছে, এমন কাফের আছে, আল্লাহ রাসূল মাফ করে দিচ্ছেন। এক ব্যক্তি আসলো আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের সামনে এসে বসে আছে, সে বারবার আল্লাহ রাসূলের চোখের দিকে তাকাচ্ছে, যাতে নবী আমাকে তাকান, নবী আমাকে তাকান। আল্লাহ রাসূল ইচ্ছা করে নজর সরাচ্ছেন যাতে তার দিকে আমার চোখ না পড়ে, এদিকে তাকাচ্ছে, দুই দিকে তাকাচ্ছে, যাতে চোখাটুকি না হয়। এখন কতক্ষণ পারা যায়,
যদি আমার সামনে একজন লোক আমার দিকে মুখ করে তাকিয়ে আসে দেখার জন্য কতক্ষণ কন্ট্রোল করবো? চোখ তো পড়বেই, পড়াটা স্বাভাবিক। এক ঘন্টা আল্লাহ সুন্দর তার উপর পড়ে গেল, দেখা দেখি হয়ে গেল। আল্লাহ রসুল আবার কিছু কিতাবে রয়েছে, কিন্তু যখন এভাবে বললো আল্লাহ রসুল আমি উমারকে ধমক দিয়ে বললেন, উমার এই লোককে আমার সামনে বসতে দিলা কেন? এই লোক যখন আসছিল আমার কাছে আসার আগেই তুমি একে মেরে শেষ করো নাই মনে কেন? এটা মাথা করে দাম নাই কেন? এই কথা কে বলছেন? নবী রাহমাতুল্লাহ আলাইহি তার মুখ থেকে কথা আসে, এই লোকটা আমার সামনে কেন বসতে দিলে? এটা আগে শেষ করে দিলে, কারণ আমার সামনে তো এসেছে তওবা করার জন্য, আমাদের তওবা কবুল করতে হবে। নবী তো রাহমাতুল্লাহ আলাইহি নবীর কাছে তওবা যদি করে আসলে আল্লাহর কাছে ইমান আনতে হলে নবী তো বাধ্য তাকে তওবা কবুল করতে হবে। সেই ব্যক্তি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল বললেন, সে ব্যক্তির নাম ওয়াহশী, ওয়াহশী ইবনে হারব। বলে কি চাও? বলে আমি তওবা করতে চাই, করো তোমার তওবা কবুল। আর মুসলমান হতে চাই, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান, আল্লাহ রসুল তার ইমান কবুল, তাকে মুসলমানও বানাবেন, তার তওবা কবুল। কিন্তু এই ব্যক্তি কি একটা অপরাধ করে চলে জানেন? ওহুদের ময়দানে আল্লাহ রসুলের চাচা হামজা ইবনে হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে এই হত্যা করেছে। আল্লাহ রসুলের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে এই ব্যক্তি হত্যা করেছে। আল্লাহ রসুল বললেন, দেখো তোমাকে আমি মাফ করলাম, তোমার তওবা কবুল করলাম, তোমাকে আমি সম্মান করলাম, একটা তোমাকে অনুরোধ করলো, একটা অনুরোধ। অনুরোধটা কি বলে রসুল্লাহ বলেন? দেখো বললে তোমার চেহারা আমাকে দেখাবো। আল্লাহ কত বড় কথা! আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলছেন, তোমার চেহারা আমাকে দেখাবো না। ওহুদের যুদ্ধের 6 বছর পরের ঘটনা, 3 দিন না 6 বছর পর, 6 বছর পর এই ব্যক্তি দেশে মুসলমান হচ্ছে। মুসলমান মানে কি? আল্লাহ রসুলকে দেখছে সাহাবি। সে আল্লাহ রসুল বললেন, তোমার চেহারা আমাকে দেখাবো। কেন? তোমার চেহারা দেখলে আমাকে আমার চাচার লাশের কথা মনে পড়ে। আমার চাচাকে ওহুদের ময়দানে শুধু হত্যা করা হয়েছিল সে না, বরং এন্দাজে এসেছিল যখন তার শরীর টুকরা টুকরা করে আলাদা করে আমরা প্রমাণের সময় ওই যে ফুসফুসের একটা রক্ত টানতেই না গরু টক্সিলের এই পাশে, মানুষেরও তো সেটা থাকে। এন্দা সে ওটা টান দিয়ে সেটা গলায় পেয়েছিল, মালা পরিয়ে সে ঘুরেছিল। অভুদের দৃশ্য আর এই দৃশ্য আমার সুলতান চোখের সামনে দেখেছি। আমার সুলতান চাষাকে এত অক্ষম করতেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে, তার লাশটার সাথে এবং কিন্তু সেটা দেখে ঈশান রয়েছে। আমার রসুল যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশটা দেখলেন, বললেন, এই লাশ আমি কি, এটা লাশ তো টুকরা টুকরা হচ্ছে, বড় আমার মন চাচ্ছে এই লাশটা আমি আর ফেলে দিই, চিল চিল পাখি লাশটা ফেলে না নামাবো। পরে আল্লাহ রসুলের মনে একটু ঠান্ডা হলো, তিনি দফন কাফন সব করলেন। এই ঘটনা 6 বছর পর আল্লাহ রসুল বলতে পারেন, 6 বছর পর আল্লাহ রসুল বলতে পারেন, আর আপনারা কিভাবে মনে করেন? ইমাম হুসাইনের শাহাদাতটা মুসলমানরা ভুলে যাবে। ইমাম হুসাইনকে যদি শুধু হত্যা করে ফেলা হতো একটা আলাদা কথা, হ্যাঁ যুদ্ধ হলো মারামারি হলো মেরে ফেলা হতো, কথায় বার বার খতম নেই কথা, ওনাকে হত্যা করে কথা শেষ করে নেই, ওনাকে খতম করা হলো, ওনার মাথা আলাদা করা হলো। ভাই একজন মানুষ মরে গেলে কি করতে পারে? যত দুশ্মনি মানুষ পড়ে গেল শেষ, তার তো কিছু করার ক্ষমতা নেই, মানুষ মারা গেল। তোমরা আল্লাহ রসুলের নাম আসা হুসাইন ইবনে আলী হায়দারকে জান্নাতের দুর্গন্ধ সাদা তাকে নজর করল, আপন করার পর কি হলো? তার মাথা আলাদা করো, তার যে লাশ পড়ে রয়েছে লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়া, মহিলারা যে ঘরের ভিতরে রয়েছে, মহিলারা যারা জানে হাজরত ইমাম হুসাইনের মেয়ে তার স্ত্রীরা যারা ছিল মনে রাখছিল সেকে তার জানা যারা বলছে, আমরা হার ভাঙার শব্দগুলো শুনতে পাচ্ছি। ঘোড়া যখন মানুষের লাশের উপর দিয়ে দৌড়াচ্ছে হার ভাঙার শব্দ শুনতে পাচ্ছি, ইহা খতম নেই হতা, ওটার মাথাটা কেটে নেজার মধ্যে বর্ষা যে থাকে বর্ষার মধ্যে বৃত্ত করে মিছিল করে নিয়ে যাওয়া হলো সিরিয়াতে দামেশক, মিছিল করে নিয়ে সেখানে আনন্দ উল্লাস করে তারা নিয়ে গেল। ইমাম হুসাইন তার সাথে আলী আকবর আলী আসগর ছোট বাচ্চা রয়েছে তাদের মাথা নেজার মধ্যে নিয়ে সেখানে নিয়ে গেল, সেখানে নিয়ে সেখানে প্রদর্শন করা এবং মহিলাদেরকে গ্রেফতার বানিয়ে নিয়ে যাওয়া হলো। বুখারী শরীফের হাদিস রয়েছে, তখন ইমাম হুসাইনের মাথাটা ইয়াজিদের দরবারে রাখা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বাদবাহ এই লোকটা যে সে সময় কুফার গভর্নমেন্ট ছিল, কারবালা এখানে ইমাম ইয়াজিদ তাকে পাঠিয়েছিল এটা আঞ্জাম দেওয়ার জন্য উবাইদুল্লাহ বিন জিয়াদকে। উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে একটা ছুরি ছিল বুখারী শরীফের হাদিস, ওই ছড়িটা দিয়ে ইমাম হুসাইনের মাথাটা একটা বর্তমান উপর রাখা ইয়াজিদের দরবারে। ইমাম হুসাইনের দাঁতের মধ্যে সে বাড়ি দিয়েছে,
ইমাম হাসানের দাদের মধ্যে বাড়ি দিচ্ছে, তখন এক সাহাবি সেখানে উপস্থিত ছিলেন, সাথে সাথে বললেন বাপ্পা তুমি এই ছবিটা সরাও, আমি স্বয়ং আমার চোখে দেখেছি তুমি যেই ভোটের মধ্যে তোমার ছবি লাগাচ্ছ আমার নবী গিয়ে সেই ভোটে আমি চুপ করে দেখেছি। এই জুলুমটা হয়েছে, তাদেরকে মদিনার জুলুম পাঠানো জুলুম শেষ হওয়া নাই, প্রজন্মের পর প্রজন্ম আহলে বাইতের পরবর্তী প্রজন্মের পর জুলুম জুলুম হয়েছে, সেটা মাইয়া খেলাফত হোক আব্বাসী খেলাফত হোক জুলুমের জুলুম হয়েছে। আর আপনারা বলছেন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবার কষ্টটা আমরা কেন এত ভোগ করি, আমরা কোনো মাতাম করছি আমরা তাজিয়া বিসমিল্লাহ এরকম কোন মাতাল করছি না, যেটা ইতিহাসের কিতাবে রয়েছে এটাও যদি আমাদের বলতে না দেন, যেটা মুসলমানদের কিতাবে রয়েছে যিনি জান্নাতে আমাদের সাহাবা আমাদের নেতা হবেন তার কথা যদি আমরা তাসকিরা না করতে পারি এর চেয়ে বড় বদনসিবি আমাদের নাই। সাল্লাল্লাহু আমাদের ঘামের মধ্যে খুশবু রয়েছে, আল্লাহ রাসূলের ঘামের মধ্যে খুশবু ছিল,
আপনাকে হত্যা করতে হবে মাত্র 50 বছর
রয়েছে, তোমার কৃপাতে আপনারা হয়তো শুনে থাকবেন, শেষ হয়েছে মাত্র 30 বছর, রাজতন্ত্র চলছে, এমন কি হলো যে আল্লাহ রাসূলের নামাজকে মুসলমানদের হত্যা করে, এটাই আমার একটা বড় প্রশ্নের বিষয়। ওইদিকে তারা নামাজ করেছে, নামাজ দুই শিবিরে হয়েছে, তবে কত বড় যে তারা তাদের হাতে ইমাম হুসেন রক্ত ব্যক্তি ইসলামের খেলাফতের দায়িত্বে ছিলেন মোট 30 বছর। আমরা চারজনকে বেশি জানি এবং হাসান ইবনে আলী আসলে সেটা আলী ইবনে আবু তালিবের সাথে মিলে যায়। মূলত হচ্ছে ইমাম হাসান খলিফা ছিলেন, আবু বকর ছিলেন 44 বছর, হযরত উমর 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা 12.5 বছর, হযরত আলী 5.5 বছর। হযরত আলী ইন্তেকাল করেন 40 হিজরি রমজান মাসে। এরপর 6 মাস অন্তর্বর্তী হারিন খলিফা ছিলেন অনেকগুলো সন্ধি হয়েছিল, ওই সন্ধির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ধারা ছিল, খুব গুরুত্বপূর্ণ যে আমির মুয়াবিয়ার নিজের পর কাউকে খলিফা বা রাষ্ট্রপ্রধান ঘোষণা করতে পারবেন না, দিন শেষে সুলতানাতের অনেক দিন লোক ছিল, বিশেষ করে বনুমাইয়া ঘরানার মধ্যে হাতে ওনা কিছু মানুষ ছিল ভালো মেজাজ, হযরত উসমান ছিলেন আর পরবর্তীতে বাদশাহ উমাইয়া ইবনে আব্দুল আজিজ ছিলেন, এরা প্রস্তাব দিল। এবং এটা আর একটা খুব টেকনিক্যাল বিষয়, আরবের মধ্যে দুই গোত্রের মধ্যে ঝগড়া সবসময় লাগতো, বনু মাইয়া বনু হাশিম এই দুই হান্তাদের মধ্যে সবসময় ঝগড়া লাগতো। এখন আল্লাহ রাসূল যখন আসলেন ঝগড়া ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাসূল আসলেন ঝগড়া ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাসূলের ইন্তেকাল হলো, আবু বকর উমর এরা বাইরের মানুষ ছিলেন, এরা এই দুই হান্তাদের না বাইরের মানুষ, হযরত উসমান বনু মাইয়া হযরত আলী বনু হাশিম, এমনই যে আগে যে ঝগড়াগুলো চলছিল আল্লাহ রাসূল আসলে এটা বন্ধ হয়ে গেল, আবার এটা সামনে আসলো, হযরত আলী শাহাদাতের পর আমির মুয়াবিয়া বনু মাইয়া আসলো, বনু মাইয়ার হাশিম দ্বন্দ্ব আরম্ভ হলো, এবং এই দ্বন্দ্বের পরেই ইয়াজিদ বিন মুয়াবিয়াকে হাবি রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়। যেভাবে বিভিন্ন রাষ্ট্রপ্রধান দেশে রয়েছে গ্রাম প্রিন্স বলা হয় না রাষ্ট্রপুত্র, যেভাবে সৌদি আরবে রয়েছে মোহাম্মদ বিন সালমান, অর্থাৎ রাজা মারা গেলে তার ছেলে অটোমেটিক আব্দুল্লাহ ইবনে সুবাইর আবু বকরের ছেলে, আবু বকরের নাতি, আবু বকরের ছেলেও বিরোধিতা ছিল, আব্দুল্লাহ ইবনে সুবাইর আবু বকরের নাতি, না ইয়াজিদ কে আমরা মানি না। আব্দুল্লাহ ইবনে ওমর ছেলে, অর্থাৎ আমরা এই বড় বড় সাহাবী তাদের ছেলেরাই বিরোধিতা করছে, আর হযরত হুসাইন ইবনে আলী হযরত আলীর ছেলে উনি বিরোধিতা করছে।
আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি থাকতেন মক্কাতে, উনি মক্কার নাম বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে উমার উনি একটু দিনদার মানুষ ছিলেন, এই জিহাদ এগুলার বাইরে বেশি যেতেন না, ইবাদতের মধ্যেই থাকতেন। আব্দুর রহমান ইবনে আবু বকর কোনো মহিলা হত্যা করে ফেলেন, বাকি থাকলেন ইমাম হুসাইন আর আব্দুল্লাহ ইবনে জুবাইর। ইমাম হুসাইন যখন এই আবির মুআবিয়ার ইন্তেকাল হলো, ইয়াজিদ যখন হুকুমত আসলো, অনেক মানুষ বলতে লাগলো আপনার যার খতনা রয়েছে যে কোনো সময় হয়তো আপনাকে মদিনা খতম করে ফেলা হবে। এখন এমন সময় ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মক্কায় যখন গেলেন, মক্কায় যাওয়ার পর হাজের মাস চলেছিল, মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রয়েছেন, আবু বকর ইবনে আসা উনি রয়েছেন, উনি ওনাকে থাকতে বললেন। কিন্তু সেখানেও উমাইয়া কিন্তু বদমাস সেখানে ছিল যে হুসাইন ইবনে আলীকে হত্যা করতে পারে। ইমাম হুসাইন বুঝতে পারলেন যে এরা মক্কা মদিনার কোনো সম্মান রাখবে, এরা হত্যা করতে এসেছে মক্কার মধ্যেই হত্যা করবে, হাজার মধ্যেই হত্যা করবে। এই জন্য ইমাম হুসাইন হত্যা করে রওনা হয়ে এসেছিলেন হাজ করার জন্য। জীবন অনেকবার হাজ করেছেন, কিন্তু অবস্থা দেখলেন যে হাজের মধ্যে হারাম করা অবস্থাতে এরা মক্কার মধ্যেও আমাকে কাবল করতে পারে, মক্কার হারাম যেন নষ্ট না, তিনি মক্কা থেকে রওনা হয়ে গেলেন কুফার দিকে। কুফার মানুষরা দীর্ঘদিন ধরে ইমাম হুসাইনকে দাওয়াত দিচ্ছিল, ইমাম হুসাইন আপনি সব বাদ দেন আমাদের কাছে আসুন, আমরা আপনার হাতে বাইরে করি। ইমাম হুসাইন কুফাতে গেলেন, কুফাতে যাওয়ার পর কুফার যে প্রথমে গভর্নর ছিল খুব এলোভেন্টের হামি নমান ইবনে রশিদ, সে ওনাকে খুব ওয়েলকাম দিল, রাখলো। ইমাম হুসাইনকে কুফার ডাক মসজিদের ইমাম মানালো, তিনি নামাজ পড়াতেন। এরপর আস্তে আস্তে যখন ইয়াজিদ প্রতি আক্রমণ হতে লাগলো, ইয়াজিদ সেখানে ভাবলো এখানে নরম মানুষ দিয়ে হবে না, একটু শক্ত মানুষ লাগবে। নমান ইবনে রশিদকে হাঁটিয়ে পাকিস্তে ইবাদুল্লাহকে জিয়ারতে রাখলো, কুফার গভর্নর তাকে বানালো, এবং সে মানুষদের মধ্যে চক্রান্ত শুরু করলো যে তোমরা কেন হুসাইনের কাছে যাচ্ছে, ইমাম হুসাইনের কাছে কি টাকা পয়সা আছে, যদি উনি ইয়াজিদকে সরিয়ে ক্ষমতা দখলও করে না, তোমরা তো কিছু পাবে না, তোমরা তো কিছু পাবে না, টাকা পয়সা কিছুই পাবে না, ইমাম হুসাইন কাছে টাকা পয়সা নেই, বরং তোমরা চুপচাপ ইয়াজিদের সাথেই থাকো, তোমরা টাকা পয়সা পাবো, সম্মানও পাবো, সব পাবো। এবং এই ফিতনা তার মুসাওয়ালারা হজম করে ফেলবে, এই ফিতনা তারা হজম করে ফেললে আজীব এমন অবস্থা আসলো, ইমাম হুসাইন সেই দিন একেবারে চরম অবস্থায় ফজর নামাজে 40,000 মানুষ তার সাথে জড়িত, কত 40,000, জোহর নামাজে 2,000 মানুষ আস্তে আস্তে তারা পাঠিয়ে দিল ভিতরে ভিতরে হুটুটু করে চলে যাও, 40 থেকে 2,000 আসলে এটা থাকলো 100। এরা প্রসাদ করে আল্লাহ তাআলা চিন্তা করে গেলেন, বলে এটা কোনো তো ভরসা করা যায় না, 40,000, 2,000, 100 হয়ে গেল, 100 তো থাকে কিনা সন্দেহ, একজনও থাকে কিনা সন্দেহ। পরবর্তীতে মাগরিব পর্যন্ত কেউ থাকে, এই হচ্ছে কুফাওয়ালা জাদ্দারি। তারা চিঠি লিখে পাঠিয়েছে, তারা চিঠি লিখে পাঠিয়েছে আপনি আসেন। জাদ্দারির ইন্তেহার কারবালার ঘটনা কখন আসলো, ওমর বিন সাদ এই কারবালার যুদ্ধের সেনাপতি ছিল। আসলে কারবালার ঘটনাটা 9 শাওয়াল দিয়ে 9 মহরম হয়েছিল, তাদের জন্য 9 মহাকাব্য সব চূড়ান্ত রেখেছিল। ইমাম হুসাইন একটা দিন সময় চেয়ে নিয়েছিল যে আজকে না আমরা কালকে ফেসলা করবো, তোমরা তো যুদ্ধই করবা, আমি তো ইয়াজিদকে মানব না, ইয়াজিদকে মানা থাকলে মক্কা মদিনাতেই মেনে ফেলতাম, ইয়াজিদকে তখনও মানি নাই এখনো মানবো না, এখন তো যুদ্ধ ছাড়ার কোনো উপায় নেই, তবে একদম আজকে আমরা যুদ্ধ না করি, 9 মহরমই তারা যুদ্ধের সব প্রস্তুতি ছিল, আমরা কালকে করবো। 10ই মহরমের দিন রয়েছে, জুমার দিন রয়েছে, ওই জিহাদ আমরা করবো। এখন শেষ রাতটা রয়েছে, পরিবার সব সবাই জানে পরিণতি কি হবে, ইমাম হুসাইনের ঘরওয়ালারাও জানে পরিণতি কি হবে। রাতে ইমাম হুসাইন স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূলের দিদার, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পারলেন, তার নানাকে স্বপ্নে দেখলেন এবং নানা বললেন যে হুসাইন সবার করনা, তার জন্য দোয়া করলেন, তুমি সবার করবা, কঠিন সময় আসবে, কারবালার যুদ্ধ শুরু হচ্ছে, কারবালার যুদ্ধ শুরুর সময় ইমাম হুসাইন ডাক দিলেন, তোমাদের মধ্যে কোনো মুসলমান নাই, তোমরা কি চিনো না আমি কে, তোমরা কি জানো না আমার নানা কে ছিলেন, তোমরা জানো না আমার বাবা কে ছিলেন, তোমরা জানো না আমার মা কে ছিলেন, তারপর তোমরা আমার বিরুদ্ধে তলোয়ার নিয়ে এসেছো, তোমরা কি জানো না আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ আর শাবাবকে হলি জান্নাহ, আমি এবং আমার ভাই হাসান হুসাইন জান্নাতের পুত্র শাহজাদা,
তোমরা জান্নাতে ঢুকতে শাহাদা কি করতে তলোয়ার নিয়ে এসেছো, কিন্তু যেই কথা বলে চোরে না শুনে ধর্মের কাজ। সিগারেটের প্যাকেট দেখাই থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা দিয়ে যারা সিগারেট খায় তাদের কোনো পরিবর্তন হয়, ওই যত ছবি দেয় এই দিনে কোনো লাভ হয় না, সেই দিনও কোনো লাভ হয়। এখন অবস্থা গেল যুদ্ধ শুরু হলো, এক এক করে এলাকার সদস্যরা যেতে লাগলেন যেতে লাগলেন। ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা, ইমাম হুসাইনের একটা যে বিভিন্ন জায়গায় দুলদুল বলা হয়, ইমাম হুসাইনের কারবালা ময়দানে যে ঘোড়া ছিল সেটার নাম ছিল জুলজিনা। কি জুলজিনা? জুলজিনা বলা হয় পাখাওয়ালা ঘোড়া। এখন কথা হলো ঘোড়ার তো পাখা থাকে না, ঘোড়ার নাম জুলজিনা হলো কিভাবে? কারবালার ময়দানে ইমাম হুসাইন ঘোড়াকে এতদিন লেগেছিল, এতদিন লেগেছিল ডান পাশে আর বাম পাশে দেখলে মনে হতো ঘোড়া হাঁটছে মনে ঘোড়ার পাখা ঘুরিয়েছে, এতদিন লেগেছিল যে মনে হলো ঘোড়ার পাখা ঘুরিয়েছে। কারবালার যুদ্ধ শুরু হলো, একের পর এক আহলে বাইতে রাসূলের আগে যেতে লাগলেন। একজন জানসাস আহলে বাইতের সদস্য ছিলেন হযরত আব্বাস আলমদার, হযরত আব্বাস আলমদার ইমাম হুসাইনের ভাই হতে, হযরত আলীর ছেলে সব ভাই হতে আরেক মায়ের পর থেকে। ওনার একটা খুব চমৎকার গুণ ছিল, হযরত আলীর অনেক গুণের মধ্যে একটা ছিল উনি অসাধারণ যোদ্ধা ছিলেন, সবচেয়ে আরবদের মধ্যে বা আশেরের মধ্যে কুরাইশের মধ্যে ওনার চেয়ে জোরে তলোয়ার চালাতে পারতেন। হযরত আলী সবচেয়ে জোরে তলোয়ার চালাতেন, এমনকি এত জোরে তলোয়ার চালাতেন যে মক্কার মদিনাতে যখন জেল্লাদের কাজ করতে হতো কাউকে সার কলম করতে হতো সেটাও হযরত আলী করতেন, কারণ তলোয়ার জোর লাগবে তো সবার হাতে ছিল, হযরত আলীর হাতে সেই যোদ্ধা ছিল। এই গুণটা ওনার ছেলে হাসান হুসাইন এত পান নাই, যেটা পেয়েছেন তার আরেক ছেলে আব্বাস আলমদার, হযরত আব্বাস আলমদার উনি এই গুণটা পেয়েছিলেন। উনি সিফিনের যুদ্ধে যখন তলোয়ার চালাচ্ছিলেন সব পশু কাটা হয়ে যাচ্ছে, তার বিরোধীরা শেষ হয়ে যাচ্ছে। এখন ইতিহাস বিদরা আজ পর্যন্ত তারা ব্যাখ্যা বুঝতে পারেন না, কারবালার মারাদার উনি তলোয়ার রাখতেন, উনি তলোয়ার হাতে উঠান না, উনি হাতে বর্ষা নিয়েছিলেন। মানুষ রাজ পর্যন্ত ব্যাখ্যা খুঁজে পায় না, তিনি আসুন তলোয়ার চালিয়েছিলেন, সেই দিন তলোয়ার কেন রাখলেন? কারণ ওই দিন যদি তলোয়ার রাখতেন ওই দিন উনি হাঁটতে দিতেন, কিন্তু আজকে জিতার দিন না, আর জিততে যাবে নাই, আর শাহাদত যাবে না, আজকে জিততে হবে না, আজকে মরে কেয়ামত পর্যন্ত জিততে হবে। একদিন মরে গেছি ওই দিন জিতে গেল, কিন্তু কেয়ামত পর্যন্ত পড়ে গেল, সেই একদিনের শাহাদত হলো কেয়ামত পর্যন্ত ইমাম হুসাইন আমল করে। হযরত আব্বাস আলমদার যে তলোয়ার তার নেই বর্ষা নিয়ে গিয়েছিলেন, ওনার এক হাত কাটা হলো দুই হাত কাটা হলো বড়গুলো সেই করলেন। আলী আকবর এটাও মজার বিষয়, ইমাম হুসাইনের তিন ছেলে উনি তার নাম রেখেছিলেন, তার আব্বার নাম আলীর নাম, তিন ছেলে তার আব্বা আলীর নামে রেখেছিলেন, আলী আকবর আলী আসগর আলী অসগর, মানে বড় আলী মাঝারো আলী ছোট আলী, যে বড় আলী আকবর মাঝে সে আলী অসগর ছোট আলী আসগর, আলী আসগর ছোট শিশু ছয় মাসের কারবালার ময়দানে 3 লাখ দলীয় শহীদ, আলী আকবর বয়স্ক ছিলেন কারবালার ময়দানে একেবারে শেষে বাপ পেটা ইনারাই ছিল, শেষের দিকে বাপ পেটা ইনারাই বাকি ছিল, তো শেষের দিকে যখন উনি জাম্মি হালত ইমাম হুসাইন তাকে সরিয়ে আনলেন, ইমাম হুসাইন তাকে সরিয়ে আনলেন, তাকে জিজ্ঞাসা করলেন বেটা তোমার কিছু লাগবে? আলী আকবর বললেন আব্বা জান আমার খুব পিপাসা পেয়েছে। কি বলবো, কিছুক্ষণ পর আলী আকবর বললেন আব্বা জান আমার পিপাসা দূর হয়ে গেছে, আমার পিপাসা দূর হয়ে গেছে, আমি আমার চোখের জান্নাত দেখতে পাচ্ছি, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, শাহাদাতের মত আমার চোখে আমি জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতের দরওয়াজাতে আমাদের মারা যাচ্ছে দেখতে পাচ্ছি, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দুটা শাহাদাতের পেয়ালা আমি দেখতে পাচ্ছি, দুটা কেন, একটা ওনার জন্য আরেকটা তার আব্বা হুসাইন ইবনে আলীর জন্য, মানে একের পর এক আসটা আলী আকবর শহীদ আলী আসগর শহীদ আলী অসগর বেঁচে গিয়েছিলেন। ইমাম জাইনুল আবেদিন আসল নাম হযরত আলী, ওনার নাম আলী কিন্তু ওনার লাকব ছিল জাইনুল আবেদিন, অনেক লম্বা সিস্টার করতেন অনেক লম্বা ইবাদত করতেন, ওনার লাকব জাইনুল আবেদিন ছিল, সাজ্জাদ ছিল, উনি কারবালার ময়দানে অসুস্থ ছিলেন, ইমাম হুসাইন তাকে মানা করেছিলেন যুদ্ধের ময়দানে যেতে, ইমাম হুসাইন শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে গেলেন এবং পাকিস্তান বদকম বদনসিব ইয়াজিদি বাহিনী সীমার জারসন আরেক বর্ণনা পাওয়া যায় মাওলা নামে এক ব্যক্তি তারা ইমাম হুসাইনের মাথাটা সব থেকে আলাদা, দুনিয়ার ইতিহাসে কোন নানা তার নাতিকে এত মহব্বত করে নাই যত মহব্বত আমার নবী তার হুসাইনকে করতেন, আল্লাহ রসুল তার হুসাইনকে যে পরিমাণ মহব্বত করতেন বাইরে তাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতেন,
কয়েকজন নানাবার নাতিকে বাইরে এভাবে নিয়ে ঘুরে বেড়াল। যখন তাদের পিপাসা লাগত ইমাম হুসাইনের জন্য আল্লাহ রাসূল তার জবান বের করতেন, ইমাম হুসাইন আল্লাহ রাসূলের ঠোঁট চুষে তাদের পিপাসা বুঝতেন, এবং সিজদার মধ্যে ইমাম আল্লাহ রাসূল সিজদা করছেন, আল্লাহ রাসূলের কাঁধের উপর ইমাম হুসাইন বসে রয়েছেন, তার থেকে সরিয়ে দিতেও পারে না, সালাত করেন না, ওনারা পড়ে যায়, তার জন্য সিজদা রাখতে হবে, সিজদায় আল্লাহ রাসূল ক্ষম করেন নি, এত মহব্বত করেছেন, আল্লাহ রাসূল মসজিদ নববীতে তোমার হুকমা দিচ্ছেন, ঘরের মধ্যে থেকে হাসান হুসাইনের কান্নার আওয়াজ আসলো, তোমার হুকমা যদি হাতিফ সাহেব দেখছে, তার বাপ চাচা যেই আছেন সেকে হুকমা বন্ধ করতে পারে, পারবেন আল্লাহ রাসূল হুকমা বন্ধ করে বাসায় গেলেন, বাসায় গিয়ে কোলে করে তাকে নিয়ে মিম্বারে বসালেন, মিম্বারে বসিয়ে আল্লাহ রাসূল বললেন ইন্নামা মাল মাউলাকুম ফিন্না, ইয়া আল্লাহ আপনি সঠিক বলেছেন মাল আর মাওলা মানুষের জন্য খুব বড় পরীক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবার সময় চলতে থাকবে, কিন্তু এই মাফহুম আমরা যদি বুঝতে না পারি, একটা জিনিস শিক্ষা রাখবো, এই যে মাতাম হয় এগুলো কিন্তু ইমাম হুসাইনের সাহাবার নতুন শিক্ষা নয়, না ইসমাম হুসাইন না সব শাহাদাত বাফি সামাদ কাতা হ্যায় মাতাম তো ইবাদত, মাতাম আমাদের জন্য ইবাদত না, আমাদের ইবাদত যদি ইমাম হুসাইনকে মহব্বত করতে হয়, এই কারণ ইমাম হুসাইন তার খানদান থেকে শহীদ হয়েছিলেন, এটা প্রধান শিক্ষা আমাদের যদি কারবালার শিক্ষা জানতে চান, এটা থাকে তাজিয়া মুসলিমদের হবে, মাতাম হবে, আর সোর্সের বিষয়ে মিডিয়া শুধু এটাই বোঝা, আমাদের এই এত বড় একটা রয়েছে, একদম রয়েছে সব সময় কারবালার কথা স্বীকার করবে, কারবালা বলে কিছু নাই, ইয়াজিদ তো তারা ভালো বলবে না, আলহামদুলিল্লাহ তাআলা, আমরা তো একটা কথা বলি, তাই তোমরা যারা ইয়াজিদকে এত ভালো মনে করো, দোয়া করি তোমাদের ভাষার নাশন ইয়াজিদ আসে, আমরা এত কোনো তর্কে যাবো না, আমরা ইমাম হুসাইনকে মহব্বত করি, আমরা তার আব্বাকে মহব্বত করি, ইসলাম চার খলিফাকে মহব্বত করি, আমরা তো আমরা তো আমাদের ভাষার নাশন তাদের সাথে, এখানে কোনো তর্কের কোনো দরকার নেই, তোমরা যাকে মহব্বত করবে তোমাদের ভাষার নাশন তার সাথে হবে। আরেকটা আছে যারা এই মাতাম তাকে মধ্যে রয়েছে, মাঝখানে রয়েছে আমরা মধ্যম পন্থা আমরা করছি, আমরা যেটা হুসাইন করব, কিন্তু এই সমস্ত মাতাম অথবা যেগুলো শরীয়ত বিরোধী কাজ আমরা এটিতে দূরে থাকার চেষ্টা করব। শেষ কথা একটাই বলবো, মাওলানা মোহাম্মদ আলী জহর সাহেবের মশহুর এই কথা, বান্দা হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হ্যায় ইসলাম জিন্দা হোতা হ্যায় বাদ কারবালা কে বাদ, ইমাম হুসাইন কারবালার মাওলানা এক দিনের জন্য শহীদ হয়েছে, তাই আমার পর্যন্ত ইমাম হুসাইনের নাম বাকি থাকবে, আজকে ইয়াজিদের নাম এমন একটা গালি হয়ে গিয়েছে, কোনো মানুষকে আপনি খুঁজে পাবেন না ইয়াজিদ নাম, অথচ এক জামানায় ইয়াজিদ নাম আমার সাহাবিও ছিল, কিন্তু সেই নাম আজকে মানুষ কেউ রাখতে সাহস পায় না, কারণ তার হাত ইমাম হুসাইনের রক্তে লুণ্ঠিত। আল্লাহ পাক আমাদের সবার অন্তরকে ইশক রাসূল ইশক আহলে বাইতের নূর দ্বারা মালামাল করুন, আমিন ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।